আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, পিটার দাস নাকি শেখ হাসিনার মাথার উপরে চেপে বসেছে, এজন্য সরকার খুব আতঙ্কিত হয়ে আছে। গতকাল পিটার দাস মাসুদ্দিন মোমেনের সাথে দেখা করেছে এবং দেখা করার বিভিন্ন ধরনের চাপ দিচ্ছে সরকারকে। শেখ হাসিনা আগে একটি সংবাদ সম্মেলনে বলেছে, এই যে পিটার দাসের অনুরোধে আমরা বিএনপিকে সংবাদ সমাবেশ করতে দিয়েছি, এখন এতগুলো মানুষ মারা গেল, আমাদের দেশের মানুষ মারা গেল এই যে বিএনপির কারণে, আমি দেশের প্রধানমন্ত্রী অথচ পিটার দাসের কারণে এতগুলো মানুষ মারা গেল, মানে সরকার অনেক দেশপ্রেম দেখাচ্ছে। ভন্ড হাসিনা নিজে মানুষকে হত্যা করে, গত কয়েকদিনে 3-4 জন গার্মেন্টস কর্মীকে হত্যা করেছে, বেশ কয়েকজন গার্মেন্টস কর্মী এখনো নিখোঁজ রয়েছে। নিরস্ত্র বিএনপি কর্মীদের উপর গুলি চালিয়ে হত্যা করেছে বিএনপির কর্মীদেরকে, এবং এই যে দেশের যে চলমান অবস্থা, মানুষ খেতে না পারে রাস্তায় নেমে এসেছিল বেতন বৃদ্ধির জন্য, অথচ এই ক্ষুধার্ত মানুষদেরকে গুলি করে হত্যা করেছে সরকার। বিএনপির সমাবেশে যাওয়ার কারণে রিক্সা চালকদেরকে লাঠি পেটা করেছিল পুলিশ বাহিনী, এবং সেই পুলিশদেরকে আবার প্রমোশন দিচ্ছে এবং বিভিন্ন ধরনের ঘুষ দিচ্ছে যাতে তারা খুশি হয়। বন্ধুরা, পররাষ্ট্র সচিবের সাথে পিটার দাস দেখা করার পর বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার কারণে ওবায়দুল কাদের বলছে যে আমরা কেন বিদেশিদের কথা শুনবো, তারা কি আমাদের কথা শুনে আমরা কি বিদেশিদের কথায় উদ্বোধ করবো না, কারণ তারা তো আমাদের কথায় উদ্বোধ করে না। কত বড় একটা স্টুপিড ওবায়দুল কাদের, চিন্তা করে দেখুন। তো বন্ধুরা, এই যে স্বাস্থ্য সংশ্লিষ্ট যে বিষয়, তো কে কার জন্য কাজ করবে? কাদের কাউয়া কাদের বলছে যে দেশের এক দেশ আরেক দেশের সাথে কথা বলবে দেশের উন্নয়ন নিয়ে, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। কেউ তো কারোর উপর খবরদারি করতে পারবে না। আমরা কি অন্যদের কথা শুনি বা অন্যরা কি আমাদের কথা শুনে, তাহলে আমরা কেন তাদের কথা শুনবো? তো বন্ধুরা, আপনি যদি না বুঝেন বা ওবায়দুল কাদের যদি না বুঝে পৃথিবীতে কে কার কথা শুনে, কার লাইফের স্ট্যান্ডার্ড বা একটা দেশের অর্থনৈতিক অবস্থা কোন দেশের উপর ডিপেন্ড করে, সেটা যদি ওবায়দুল কাদের বুঝতে না পারে বা বুঝেও না বুঝার ভান করে, তাহলে তাকে ভণ্ড ছাড়া আর কিছুই বলা যাবে না। একটা দেশকে শক্তিশালী করতে অনেকগুলো ইমপ্লিমেন্টস লাগে, অনেকগুলো এলিমেন্টস লাগে। সেই দেশের অর্থনীতি, সেই দেশের গ্রাহকগুলো কোন দেশ থেকে আসছে এবং সেই দেশটা মূলত কিসের উপর, কোন শিল্পের উপর নির্ভর করে ভর করে আছে তা বুঝতে হবে। ভারতের অনেক সফট পাওয়ার নেই, কিন্তু তারপরও তারা বিভিন্ন দিক দিয়ে অনেক শক্তিশালী। তারা তেমন ধনী দেশ নয়, কিন্তু তাদের কিছু সফট পাওয়ার রয়েছে যার কারণে তারা নিজেদের দেশকে একটি অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে শক্তিশালী করতে পেরেছে। চায়না অনেক ধনী দেশ, কাতারও অনেক ধনী দেশ, কাতারের অনেক সফট পাওয়ার রয়েছে। এমন একটি ছোট্ট দেশ আল জাজিরার মতো একটা সংবাদ সংস্থা গড়ে তুলেছে যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ আরো অনেক দেশ রয়েছে যারা ছোট দেশ হওয়া সত্ত্বেও তাদের এমন সফট পাওয়ার রয়েছে যার কারণে তাদেরকে অন্যদের কথা শুনতে হয় না। তো বন্ধুরা, সরকার ভাবছে যে বিএনপিকে একেবারে লাঠি পেটা করে ইঁদুরের গর্তে পাঠিয়ে দিয়েছি, তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিপ্লব কুমার ডান্ডি বলেছে যে বিএনপি নেতারা এখন কোথায়, তাদেরকে নাকি খুঁজে খুঁজে বের করা হবে। কত বড় অমানুষের বাচ্চা, চিন্তা করুন। এই শালার পুত শালা পুলিশের চাকরি পেয়ে একেবারে মানে যেন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে সে। তার বাপ শেখ মুজিবু যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু এরকম দৃষ্টতা দেখাতে পারত না। এ ভারতের র এই বিপ্লব কুমার জামাতের সমাবেশের আগে বলেছিল যে জামাতকে নাকি কোনোভাবে সমাবেশ করতে দিবে না। এই ড্যাডাইয়ারকে দেখবেন যে এর কথাবার্তার মধ্যে এমন একটা উগ্রতা ভাব রয়েছে যে সে ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে, মুসলমান দলগুলোকে, সংগঠনগুলোকে দমন করে রাখতে চায়। তো এদের কথা আসলে আজকে আলোচনা করবো না। তো সরকার ভেবেছে যে একেবারে বিএনপিকে পিটিয়ে টিটিয়ে একেবারে আমেরিকাকে পাত্তানা দিয়ে অনেক কিছু করে ফেলেছে। তো সামনে নতুন খবর আসবে, দেখবেন যে আপনারা কিভাবে সরকার আবার নাকে খত দিয়ে আমেরিকার কাছে ধরনা দিচ্ছে। তার আগে চলুন কিছু গুরুত্বপূর্ণ কথা জাহিদ আলম সাংবাদিকের কাছে। সরকারের এখন পিটার দাস আতঙ্ক ভর করার কথা। এই ভদ্রলোক সরকারের ঘাড়ে চেপে আছেন এবং সেই চেপে থাকা চলছেই। কোন প্রেক্ষাপটে উনি দেখা করছেন? এর মধ্যে গত 2-3 দিনে কয়েকটি ঘটনা ঘটেছে, আমি আবার একটু স্মরণ করিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন ছিল সেখানকার একটা উক্তি তো বিখ্যাতই হয়ে গেল, অনেকে হেডলাইন করে সেই নিউজটা দিয়েছে। সেটা হলো হেডলাইনটা এরকম, সে বসে ডিনার খাক, সে বসে ডায়ালগ করুক পিটার দাসের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। মানে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে ওদিনই উনি যেহেতু নির্বাচন কমিশনে গিয়ে শর্তহীন সংলাপের কথা বলেছিলেন, তখন প্রধানমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু খুবই আক্রমণাত্মক ছিল। সেখানে তিনি কেন এখানে মানুষ মারা গেল, পুলিশ হত্যা করলো, এটা নিয়ে কেন কিছু করলো না, প্রধানমন্ত্রী হিরো আলমের কথা বলছেন ওখানে, ওকে কেউ পিটিয়েছে, সবাই মিলে তখন স্টেটমেন্ট দিল, এসব বলে তারপর পিটার দাস ডিনার খাক, সে ডায়ালগ করুক। এবং বরাবরের মতো যেটা হয়, এ ধরনের সরকারগুলো বিরাট দেশপ্রেম দেখানোর চেষ্টা করে, প্রধানমন্ত্রী আমরা স্বাধীন সার্বভৌমদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, আমরা কারো কথা শুনবো না, ইত্যাদি ইত্যাদি। এবং পিটার দাস যেদিন পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন সেদিনও জনাব ওবায়দুল কাদের ভীষণ শক্তভাবে বলছেন, হেডলাইনটা এরকম, একটা পত্রিকা অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কোনো কথা শোনা হবে না। এটা একদিন আগে, সরি, উনি বলছেন বিদেশিদের সঙ্গে উন্নয়ন বা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা যায়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের কোনো কথা শোনা হবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন অন্য কোনো দেশ কি আমাদের পরামর্শ নেয়।
তো বন্ধুরা, পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ভারতপন্থী না চীনপন্থী, এই নিয়ে একটা ধোঁয়াশা উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী যদি ভারতপন্থী হওয়ার হয় তাহলে তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়নি পিটার হাসের সাথে, কারণ ধারণা করা হচ্ছে যে পিটার হাসের সাথে দেখা করে তিনি ভারতের বিরুদ্ধে আরো কিছু করতে পারেন, সেজন্য হয়তো ভারতের নির্দেশে সরকার পিটার হাসের সাথে পররাষ্ট্রমন্ত্রীর কোনো ধরনের সাক্ষাৎ করতে দেয়নি। তো একজন পররাষ্ট্রমন্ত্রীর ভাষা যে কিরকম জঘন্য হতে পারে তা আমরা ছবির ভূমিকের কলাম থেকে দেখতে পারি। তো পররাষ্ট্রমন্ত্রীকে বলা হচ্ছিল যে চীনপন্থী, তো সেজন্য ভারত নাকি চায় না যে পররাষ্ট্রমন্ত্রীকে আবার পরবর্তী ক্ষমতায় আসলে তাকে কোন ধরনের মন্ত্রিত্ব দেওয়া হোক। অবশ্য ভারত নাকি 5 জনকে মন্ত্রী করার জন্য আবেদন করেছিল তাদের পক্ষ থেকে। তো যাই হোক, পররাষ্ট্রমন্ত্রী ভারতের দালাল হতে পারে, চীনের দালাল হতে পারে। তো এই পররাষ্ট্রমন্ত্রীর ভাষাটা দেখুন, সে পিটার হাসকে বলেছে যে একটি দল গঠন করার জন্য এবং তাদেরকে তারা যাতে একটা নিবন্ধন করে বাংলাদেশের বিষয়ে নাক গলার জন্য, এরপর ওই নিবন্ধন করে তারা কোন পক্ষকে বেছে নেবে সেই ধরনের একটি দল গঠন করে এবং নিবন্ধন করার পর এসব বিষয়ে নাক গলানোর কথা বলে। তো একটা মন্ত্রীর ভাষা কি ধরনের জঘন্য হলে এই ধরনের কথা বলতে পারে? আরে বেটা, তোরা এই আমেরিকার উপর নির্ভর করে তোদের দেশের মানুষ চলে, তোরা তো সব দুর্নীতি করে কামাস, কিন্তু দেশের মানুষ যে চাকরি করে হালাল উপার্জন করে সেগুলো কিন্তু তারা আমেরিকার এইসব মধ্যে পণ্য বিক্রি করে করে। আর বাংলাদেশে যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি করে হাজার হাজার বিলিয়ন ডলার ইনকাম করছে, এসব টাকা কিন্তু একটা মোটা অংশ এই সরকারের দালালদেরকে দিচ্ছে। এই সরকার এই ইনকাম থেকে প্রচুর পরিমাণে লাভ অর্জন করছে এবং সেখান থেকে দুর্নীতি করার সুযোগ পাচ্ছে। এই যে তোদের গাড়ি বাড়ি করছিস, এসব তো এইসব দুর্নীতির ফসল। আর এরা বলছে কিনা এই আমেরিকা কেন নাক গলাবে, আমেরিকা নাক যদি না গলায় তাহলে তো তোমাদেরকে পথে বসে ভিক্ষা করতে হবে। তো বন্ধুরা, এরপরই মাসুদ বিন মোমেনের সাথে পিটার হাসের প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয় এবং তার প্রত্যেকে ব্রিফিং দেয়, পিটার হাসের ব্রিফিং দেয় এবং মাসুদ বিন মোমেনও ব্রিফিং দেয় যে তাদের তেমন কোনো কথাবার্তা হয়নি এবং তাদের পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে, পারস্পরিক স্বার্থ উদ্ধারের জন্য এবং একটা দুইটা দেশ যে কারণে কথাবার্তা বলে থাকে এসব কথাবার্তা হয়েছে এবং আমেরিকার দূতাবাস থেকেও জানানো হয় যে এ ধরনের আলোচনা তারা সবসময় করে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ভিপি, বিভিন্ন ব্যবসায়িক নেতা, চিকিৎসা বিষয়ক নেতা এবং শিক্ষা বিষয়ক নেতা, এসব বিভিন্ন ব্যক্তিবর্গের সাথেই মার্কিন রাষ্ট্রদূতদের কথাবার্তা হয়ে থাকে। তো এর আগে আরও প্রায় সিইসির সাথেও অনেকক্ষণ বৈঠক হয়েছিল, যেখানে সিইসিকে নির্বাচন পেছানোর জন্য অনুরোধ করে পিটার হাস এবং তার প্রত্যেকেই নিজেদের মতো করে ব্রিফিং দিয়েছিল পরবর্তীতে। তো বন্ধুরা, চলুন এ বিষয়ে কিছু কথা শুনে আসি। কথা আছে সিইসির সাথে কি কথা বলার বাইরে, যেমন ডায়লগের কথা, ওটা সিইসির সাথে বলার কোনো কারণ নেই, কিন্তু উনি বাইরে এক্সপেক্ট করছেন ওই কথাগুলো উনি, এবং নির্বাচনটা কেমন চান উনি কিন্তু ব্রিফ করে বেরিয়েছেন, এবং আরেক পক্ষ সিইসি তিনিও তার মতো করে ব্রিফ করেছেন। এখানে কোনো পক্ষই ব্রিফ করেনি, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এবং এখানে যেটা হয়েছে সেটা হলো তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, যখন যোগাযোগ করা হলো তখন এম্বাসি থেকে কিছু কথাবার্তা বলা হয়েছে। যেমন মানবজমিন লিখছে, মার্কিন দূতাবাসে যোগাযোগ করলে তারপর তারা গণমাধ্যমে একটা বার্তা পাঠিয়েছে, তার মানে কোনো স্পন্টেনিয়াস স্টেটমেন্ট না। সেখানে তারা বলছে, কূটনীতিক হিসাবে আমরা বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের সবার সাথে কথা বলি, নাগরিক সংস্থা ইত্যাদি ইত্যাদি, এসব যোগাযোগ মানে অনেকের সাথে তারা বসেন, এসব যোগাযোগ বা আলাপ আলোচনা বাংলাদেশ সম্পর্কে আরও ভালোভাবে আমাদের বুঝতে এবং দ্বিপাক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করে। আমাদের কাণ্ডজ্ঞান কী বলে, কেন তারা বসেছেন, এবং সেই জিনিসটা যেহেতু প্রকাশিত হয়ে গেছে তাদেরকে একটা দায় সারা গোছের খুবই ফর্মাল একটা স্টেটমেন্ট দিতে হয়েছে, যেহেতু মিডিয়ায় জানাজানি হয়েছে এবং এই বৈঠকটার ব্যাপারে। বাংলাদেশ কোন প্রেক্ষাপটে আছে? বাংলাদেশের এখনকার প্রেক্ষাপট হচ্ছে এই রকম, বিরোধী দল অত্যন্ত স্ট্রংলি সরকার বিরোধী মুভমেন্টে নেমেছে এবং সরকার বিভৎসভাবে ক্র্যাকডাউন করছে বিরোধীদেরকে, একটার পর একটার নেতাকে ধরে ফেলা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে। এমনকি কৌতুক করে আসলো নির্বাচন কমিশন, তারা মহাসচিব বরাবর চিঠি লিখেছে, মানে এই লোকগুলো কোন পর্যায়ে গেছে, মহাসচিব বরাবর চিঠি লিখেছে, যে চিঠি মহাসচিব পড়তে পারবেন না, উনি জেলে আছেন, এই ভদ্রলোকরা সেটা খবর রাখেন না, তাই তার বরাবর তারপরও চিঠি দিয়েছেন। তো ওই চিঠি খুলবে কে, মহাসচিব বরাবর লেখা চিঠি তো কেউ খুলতে পারবে না। তারপর আরও সার্কাস আমরা দেখলাম, সেই চিঠি গিয়ে তালাবদ্ধ কার্যালয়ে রেখে চলে এসেছে। দেশটাকে কোন লেভেলের ফাজলা মতে পরিণত করা হয়েছে আমরা বুঝতে পারি। যাই হোক বন্ধুরা, তো এই অপদার্থ নির্বাচন কমিশনার বিএনপিকে ভৌতিক একটা চিঠি দিয়েছে, বিএনপির নেতাকর্মীরা সব জেলে, আর বিএনপির যেই
নয়া পল্টনের কার্যালয় রয়েছে সেটিও বন্ধ, অথচ সেখানেই নাকি চিঠি দিয়েছে নির্বাচন কমিশনার। কত বড় অপদার্থ হলে তারা এই কাজটি করতে পারে। তো যাই হোক বন্ধুরা, পিটার হাস কিন্তু স্পষ্টভাবে বলেছে যে তারা ডায়ালগ চায়, তারা ডায়ালগ চায় দুই দলের মধ্যে। এবং সরকারের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু পিটার হাসের সাথে দেখা করেছে, এবং পিটার হাস তাদেরকে স্পষ্টভাবে বলেছে যে তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় যেখানে বিএনপির মতো দলগুলো অংশগ্রহণ করবে। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে এবং বলছে যে তারা ডায়ালগ চায়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছে শর্ত মেনে তারা কোনো ডায়ালগ দেবে না। আগে স্বরাষ্ট্রমন্ত্রী চারটি শর্তের কথা বলেছিল, আর আবারও পিটার হাস যখন দেখা করলো তখন সে বললো যে হ্যাঁ ডায়ালগ হতে পারে বা সংলাপ হতে পারে, তবে সেটি হবে সংবিধান অনুযায়ী। অর্থাৎ তারা তাকে আগে একটি শর্ত দিয়েছিল, আর চারটি শর্ত দিয়েছিল, আর এখন তারা দিচ্ছে একটি শর্ত, সেটা হলো সংবিধান অনুযায়ী। তো ওই একটি শর্তের মধ্যে কিন্তু চারটি শর্ত চলে আসছে, অর্থাৎ শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। তো তারা ব্রিটিশদেরকে কিংবা সাংবাদিকদেরকে একরকম বোকাজোতা মনে করে। এবং প্রধানমন্ত্রী তার মুখের ভাষাটা দেখুন, সে সংসদে দাঁড়িয়ে এই যে আপনার যে একাদশ শেষ সংসদ শেষ দিন চলেছে, সেখানে সে দাঁড়িয়ে বলছে যে জানোয়ারদের সাথে কিসের সংলাপ হবে, এভাবে সে মুখের ভাষা ব্যবহার করেছে। বন্ধুরা, শেখ হাসিনা কিন্তু উপরে প্রচণ্ড ফাঁপড় দেখাচ্ছে এবং মনে বোঝাচ্ছে যে সে কোনো ধরনের চাপেই নেই, কিন্তু আসলে তলে তলে যে তার কাপড় ভিজে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি। সে আসলে জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে, কিন্তু সে মনে করে না যে বিএনপি একটি বিরোধী দল, এবং সে এটা স্ট্রংলি বলছে। কিন্তু মাসুদ বিন মোমেনের সাথে পিটার হাসের যে যে মিটিংটা হয়েছে সেটি কিন্তু পরবর্তীতে ঠিকই ফাঁস হয়েছে। তো বন্ধুরা, এই সরকার কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে সরকারকে যে ইইউ এবং আমেরিকা যে কোনো ধরনের নির্বাচন তারা প্রতিহত করবে, বিএনপি ছাড়া কোনো নির্বাচনই তারা মেনে নেবে না। সাউথ কোরিয়ার যে অবস্থা করেছিল, বাংলাদেশকেও সে ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে। সো এইরকম একটা প্রেক্ষাপটে যখন চিঠি দেবে, এই চিঠি অর্থহীন, কিন্তু চিঠি দেবে, সেই চিঠি হস্তান্তর করার মতো মানুষজন আপনি খুঁজে পান না। মাঝারি পর্যায়ে তো বটে, সর্বোচ্চ পর্যায়ে নেতাদেরকে ধরে নিয়ে গেছেন, কেউ কোনো রকমে আত্মগোপন করে আছেন, দল পুরো নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার চেয়ে ওই আত্মগোপনে থাকা অবস্থায় তারা তাদের যোগাযোগগুলো করবেন সেই উদ্দেশ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে। এর মধ্যে রিপিটেডলি ডায়ালগের কথা আসছে, এবং যখন ডায়ালগের কথা বলা হয়েছে তখন, এবং এই চাপটা খুব স্ট্রং, আমরা খেয়াল করেছি ব্রিটিশ হাই কমিশনার প্রথম আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন সদস্য প্রেসিডিয়াম মেম্বার জনাব ফারুক খান এবং ওনাদের বিদেশ বিষয়ক যিনি সম্পাদক আছেন মিস শাম্মি, তার সাথে দেখা করেছেন। ওখানেও অংশগ্রহণ, অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও পরদিনই তিনি আবার দেখা করেছেন, সেখানেও একই আলাপ এসছে এবং ডায়ালগের কথা এসছে, শর্তহীন ডায়ালগ। এবং বরাবর যেটা হয়, প্রতিটা স্বৈরাচারের অংশ আর সব মানুষকে স্টুপিড মনে করে, স্বরাষ্ট্রমন্ত্রীও এর ব্যতিক্রম হবেন আমাদের মনে করার কোনো কারণ নাই। উনি বলছেন সংবিধান মেনে আর যাবতীয় সব, মানে এটা মেনে শর্তহীনভাবে আমরা সংলগ্নে সংলাপ করতে প্রস্তুত আছে বিএনপি যদি আসে। মানে সংবিধান মেনে ইটসেলফ একটা শর্ত, এটা ব্রিটিশ হাই কমিশনার বা সাংবাদিক বা আমরা এত স্টুপিড, আরে আওয়ামী লীগ তো সব শর্ত তুলে নিয়েছে, অথচ আওয়ামী লীগ কী শর্ত দিত এতদিন? চারটা শর্ত, বাইদুল কাদের ক্যাটাগরিকলি বলছেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন, এমপিরা থাকবেন, নির্বাচন কমিশন ঠিক থাকবে, এবং বাওয়াল প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন, এই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হয়েছে, এই চারটা জিনিস মানে হলো সংবিধান মেনে নির্বাচন করা। সব একটা শর্ত দিচ্ছেন মানে হলো ঘুরে ফিরে একই, কিন্তু যে জায়গাটা